Assalamualaikum. It's me Afroza Mahi and welcome to my vlog. So guys, I'm life in first time. I'm going to movie. Right? So I'm going to show you Rifat. And look guys, Bishti Borte se. Taratari jete hobe hall abar on hoye jabe. And Bishti Borte se guys. So guys, এখন আমরা যাচ্ছি হচ্ছে এবার কোরবানি ঈদে সাকিব খানের যে নতুন প্রিয়তমা মুভিটা বের হইছে সেটা তো আসলে আমি শুনতেছি প্রিয়তমা মুভিটা নাকি অনেক কষ্টের একটা মুভি সো স্যাড তো যাই হোক আমার তো দেখার জন্য পুরাই আমি পাগল হয়ে গেছি কখন যে কখন হলে দেখব সো গাইস তো আমি ফাইনালি চলে আসলাম প্রিয়তমা মুভি দেখতে হলের বাইরে তো এখন আমি হলের বাইরে আছি একটু পর ঢুকবো আর আমি অনেক এক্সাইটেড কখন ঢুকবো আর এই তো দেখেন রিফাত রিফাতের একটা থাপ্পড় দিয়ে আমি দড়টা যে দিছি So, cholen, let's go movie dekha jak. So guys, oh my god, superstar Shakib Khan's intro dekhi to I am to obak ashole onek bhalo lagchilo dekhen je action dise jokhon dhuke ar ki mani fast a shobai hall er moddhe chilla chilli kortechilo onek bhalo lagchilo So guys, তারপর হচ্ছে হলের মধ্যে যখন কুরবানি কুরবানি গানটা শুরু হয়ে যায় তো তখন তো আরো বেশি এনজয় করি এক্সাইটেড ছিলাম অনেক আমি So guys, অবশেষে দেখা মিললো নায়িকার আর নায়িকা আসবে হলে চিল্লাচিল্লি হবে না তা কি হবে তো অনেক চিল্লাচিল্লি হয়েছে হলের মধ্যে এই জায়গাটা আমার খুব পছন্দ সুন্দর জায়গাটা যখন আমার খুব একা লাগে খুব মন খারাপ হয় তখন আমি এখানে একা একা বসে থাকি কত কিছু ভাবি কল্পনা করি কি কল্পনা করো সো গাইস এখানে নায়ক নায়িকার রোমান্টিক সিন চলতেছে আর আমরা বসে বসে দেখতেছি তো রিফাদার আমি অনেক ফান করতেছিলাম হলের মধ্যে তুমি কি আমার প্রিয়তমা হবে কিন্তু একটা রাজ্য ভালোবাসা আছে So guys, jokhon Shakib Khan tumi ki amar priyotoma hobe ei dialogue ta dey just ki bolbo mani shobai hall er moddhe to pura phatai felteche chillaya ar amio to amader kan pura jhalapala hoye jay eto porimane chilla chilli kortechilo manush ar onek bhalo lagdechilo to ekhon chole ashlo gan to eta hocche gan ta choltechilo priyotoma gan So guys, এখন শুরু হয়ে গেল অ্যাকশন তোলে মারামারি এখানে যখন নায়ক চলে যেতেছিল পুরো তো স্যাড মোমেন্ট ছিল আসলে আর নায়িকার অভিনয় তো জাস্ট অসাধারণ ছিল কান্না করতেছিল So guys, তারপর গান দিল আর প্রিয়তমা মুভির সবগুলো গানই অনেক সুন্দর শোনার মতো আর গানগুলো বেস্ট অনেক ভালো লাগছে আমার হাজবেন্ড এখন লন্ডনে থাকে দেখো আমি জানতাম আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না কিন্তু এটাও সত্যি যে এখন আমি অন্য কাউকে তারপর নায়িকা চলে যাওয়ার পর যখন ফিরে এসে বলে আমার হাজবেন্ড লন্ডন থাকে আমাকে ভুলে যাও আমার বিয়ে হয়ে গেছে ও মাই গড এটা কি সম্ভব গাইস বলেন কিভাবে ভুলবে বেচারা আমি তোর থেকে
হাজার খুব সুন্দরী মেয়ে বিয়ে করব। সো গাইস, এই সিনেমার মধ্যে আসলে সাকিব খান ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায়, এ কারণে মেনলি সবাই আর কি ছবিটা দেখার পরে এতটা ইমোশনাল হয়ে যায়। এমনি ছবির কাহিনীটাও সুন্দর আছে, কিন্তু আমার কাছে দেখার পরে মনে হলো না, ছবির হিস্টোরিটা অনেক সুন্দর কিন্তু অনেক কষ্টের, এটাই বলা যায়। তারপর হলে যখন দেখতেছিলাম স্যাড মোমেন্টগুলো, মানুষের নাকি কান্না পায়, আসলে আমার তো কোনো কান্নাই পায়নি, আমি তো শুধু দেখিয়ে যেতেছিলাম আর দেখিয়ে যেতেছিলাম। বাট এমনি ভালো লাগছে, হিস্টোরিটাও জোস, আল্লাহ যা করে ভালো জন্যই করে। এত অল্প সময় আমি ভুলতে পারবো কল্পনাও করিনি। কালারটা শুনুন, কিন্তু তোমার ঠোঁটে মানাচ্ছে না, লতার ঠোঁট, আহ ওকে দারুণ মানাবে, দাও দাও। সো গাইস, দেখতে দেখতে ছবির লাস্ট পর্যায়ে প্রায়, আর তাদের মিল হয় নাই, নায়িকাটা মারা যায়, নায়িকা মারা যাওয়ায় এটা স্যাড ফিল্ম হয়ে গেছে। তারপর দেখতে দেখতে সাকিব খান বুড়ো হয়ে গেছে ফিল্মের মধ্যেই, তারপর আর কি আমরা দেখলাম। তো লাস্টের সিনটা আসলে অনেক জোস ছিল। তারপর আমরা মুভি দেখে বাসায় চলে আসি সাথে সাথে। তো হলে অনেকক্ষণ বসেছিলাম, আর এই তো লাস্টের সিন খুবই সুন্দর ছিল, যখন বুড়ো হয়ে যায় আর বসে থাকে, তো জাস্ট ওয়াও। সো গাইস, আমরা মাত্র মুভি দেখে হল থেকে বাসে আসলাম। তো এখন হচ্ছে আমি একা দেখি নাই, আমি আমার খালামণি আম্মু আমার ফ্যামিলি গেছিলাম মুভিটা দেখতে। তো মুভিটা কষ্টের থাকলেও সব মিলিয়ে অনেক ভালো লাগছে। আর এখন আমি আমার খালতো ভাই রিফাত, সবাই ওকে চিনেন, তো আমার খালতো ভাই রিফাত আর আমার দুইটা ছোট ছোট বোন সুইট, ওদেরকে এখন জিজ্ঞাসা করবো তো ওদেরকে ওদের মুভিটা দেখে কেমন লাগলো, ওদের জিজ্ঞাসা করবো, কারণ ওরাও আমার সাথে হলে দেখছে। তো থ্যাংক ইউ না। হলের মধ্যে দেখছি, তখন আমি জিজ্ঞাসা করবো যে তোমার মানে হলে কেমন অনুভূতি ফিল করতেছিল। অনুভূতির অনেক কষ্ট ছিল, যেহেতু নায়িকা ছেক দিয়ে নায়িকা চলে গেছে, তা অনেক খারাপ লাগছে ওর, মানে অনেক কষ্টের মুভি, তো তোরা কষ্টে লাগারই স্বাভাবিক, রাইট? সো গাইস, কাম হিয়ার। আচ্ছা রিফাত, এই তোমার কি একটু কান্দন মান্দন পাইছিল নি? আর বলিস না, বলিস না, তুই কি দুঃখ করে? আসলে আমি কান্দি কান্দি শেষ, আর তোর দিকে তাকিয়ে আছি কেমন? আমি কি করছি? আচ্ছা গাইস, ও যে বলতেছিল যে আমি 2 মিনিট পর পর গান করতে সিনেমা আছে, ও কি করছে আর শুনে জেনে আসি। হ্যাঁ আচ্ছা, তুই কি বলছিলি বল তো, তুই গান শুনছিলি না? আরে না না গাইস, আমি একটু গান করিনি, কখন আমি গান করছি কখন? ও মাই গড গাইস, শুধু শুধু চাপা ছাড়তাছে মাই, মিথ্যা কথা, কেউ এটাও বিশ্বাস করবেন না। নো নো গাইস, আমি গান করি না। কি সত্যি? পাঁচ ছাড়তাছে আমার খালামণিও,
আমরা বিরক্ত হয়ে গেছিলাম আসলে ওর কান্নায়। তো আপনাদেরকে রিকোয়েস্ট একটা যে কোনো বাচ্চা নিয়ে যাবেন না হলে, কারণ আমরা বাচ্চা নিয়ে ঘুরছি। তো যাই হোক, তারপর আচ্ছা রিফা, তো তোমার তো মুভিটা দেখে অনেক কষ্ট লাগছে তাই না? জিহাদ মুভিটা কেমন ছিল? হ্যাঁ, দুঃখ কষ্ট মিলিয়ে যখন শাকিব খান বুড়ো হয়ে যায় তখন যে ভাই কষ্ট লাগছে। মায়া তোমার কেমন লাগছে? শাকিব খানের মুভি দেখতে জোশ ছিল, আসলে ভালো লাগছে। আর আমু গেছিলাম, আমুর সাথে দেখছি সবাই মিলে ফ্যামিলি বসে। সো গাইস, আসলে আমি মুভিটা দেখার সময় আমি তো পুরাই শাকিব খানের ফ্যান হয়ে গেছি। মাই গড, শাকিব খান যখন ইন্ট্রো দেয় অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। আর সব মিলিয়ে অনেক ভালো ছিল। সো গাইস, আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এন্ড আমার ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটার পাশেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে ওটা ক্লিক করে দিয়ে অবশ্যই পাশে থাকবে। তাহলে এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন অন আপনার কাছে চলে যাবে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এটাই আশা করছি আপনাদের থেকে, আপনারাই থাকলে আমি আর উঠতে পারবো। তো আজকে ভালো লাগলো তোমাদের তাই না? আর আমি অনেক মজা পাইছি সবাই মিলে দেখে, আমার খালামণিও ছিল আমার সাথে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা ফান খুব।